আজকে যে উপায় নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে ত্রিপুরা রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নোটিফিকেশনগুলি বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটির মধ্যে অনেকগুলি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে প্রতিটি নোটিফিকেশন আপনারা ক্লিয়ার হতে পারবেন না। তাহলে দেখুন, ফার্স্ট নোটিফিকেশনটি বলার পূর্বে আপনাদেরকে ছোটটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হচ্ছে অ্যামাজন কোম্পানিতে বাইক দিয়ে ডেলিভারি আর কিছু গাড়ি দিয়ে ডেলিভারি স্টাফ নিয়োগ করা হবে। তাহলে দেখুন, সেখানে অ্যামাজনে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে বলা হচ্ছে সেখানে ডেলিভারি, সেখানে গাড়ি দিয়ে এবং সেটা বাইক দিয়ে সেখানে ডেলিভারি করতে হবে এবং সেখানে বলা হচ্ছে দেখুন ডেলিভারি স্টাফ নিয়োগ করা হবে। তাহলে দেখুন, বাইক ও লাইসেন্স থাকা বাঞ্ছনীয়। তাহলে দেখুন, সেখানে বলা হচ্ছে বাইক ও লাইসেন্স থাকা আপনাদের থাকতে হবে, বাইক এবং লাইসেন্স সেখানে আপনাদের কম্পালসারি সেটা থাকতে হবে। দেখুন, সেখানে বলা হচ্ছে ঠিকানা, তখন যারা ইচ্ছুক রয়েছেন এই ঠিকানা আপনারা কন্ট্যাক্ট করতে হবে। তাহলে দেখুন, ঠিকানা বলা হচ্ছে আগরতলা ধলেশ্বর 13 নেয়ার ব্লু লোটাস ক্লাব কন্ট্যাক্ট। তাহলে দেখুন, ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, হয়তো বলেছি 8787571114 এবং অপরটি রয়েছে 6009211908। তাহলে বন্ধুরা, যারা ইচ্ছুক রয়েছেন এই অ্যামাজনের কোম্পানিতে কাজ করার জন্য, তাহলে এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন। ফোন করে সম্পূর্ণ বিষয়গুলি প্রথমে আপনারা জানবেন, জানার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ওদের সাথে আপনারা বায়োডাটা নিয়ে ওদের অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হয়েছে কর্মী চাওয়া হয়েছে। তাহলে দেখুন, IRDA স্বীকৃতপ্রাপ্ত নামী কোম্পানিতে কিছু মহিলা পুরুষ নিয়োগ করা হবে। তাহলে দেখুন, সেখানে বলা হচ্ছে IRDA স্বীকৃতপ্রাপ্ত একটি কোম্পানিতে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে মহিলা পুরুষ সবই সেখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন, সেখানে এডুকেশন বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং দেখুন যোগ্যতা অনুসারে বেতন থাকবে। তাহলে দেখুন, সেখানে বেতন কিছু মেনশন করা নেই, সেখানে যোগ্যতা অনুসারে আপনাদের বেতন দেওয়া হবে। এবং দেখুন, সেখানে বলা হচ্ছে এবং সাথে মেডিকেল বেনিফিট থাকবে। তাহলে দেখুন, বেনিফিট সহ, তাহলে দেখুন সেখানে আপনাদের মেডিকেল বেনিফিটস রয়েছে। এবং দেখুন, কোনো টার্গেট নেই। তাহলে দেখুন, যারাই কাজ করবেন সেখানে আপনাদের কোনো ধরনের টার্গেট দেওয়া হবে না। এবং দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনারা সম্পূর্ণ বিষয়টি জব রিলেটেড জানবেন এবং আপনাদের কোথায় পোস্টিং দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টিও জানবেন। জানার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যেও সেখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি। তারপর দেখুন, সেখানে ডিটেলস দেওয়া রয়েছে ডুকলি ইন্ডাস্ট্রিয়াল জোনে অফিস অ্যাসিস্ট্যান্ট ও টেলি প্রাইম এ কাজ জানা লোক চাওয়া হয়েছে। তাহলে দেখুন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল জোনে অফিস অ্যাসিস্ট্যান্ট ও টেলি প্রাইম এ কাজ করার কাজ জানা লোক চাওয়া হয়েছে। তাহলে দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন সেখানে বলা হয়েছে সিবি অথবা বায়োডাটা সেখানে আবেদন করতে হবে। তাহলে দেখুন, সিবি অথবা বায়োডাটা সেখানে সেন্ড করতে হবে। তাহলে দেখুন, সেন্ড করার জন্য ওদের একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে যারা ইচ্ছুক রয়েছেন এই ইমেল আইডিতে আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পূর্বে আপনারা ওদের একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করবেন। ফোন করে এই জব রিলেটেড সম্পূর্ণ তথ্যগুলো আপনারা যাচাই করবেন। তারপর যদি ভালো লেগে থাকে আপনাদের বায়োডাটা অথবা সিবি ওদের যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে সেন্ড করবেন। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করছি, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমরা সেখানে পোস্টগুলি আপনাদের সুবিধার্থে সেখানে আপলোড করে দিয়ে থাকি। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যেও সেখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ডিটেলস দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্সড অডিট অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড ফর এ রিপুটেড সিএ ফার্ম। এবং দেখুন, সেখানে ওদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, যারা ইচ্ছুক রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট এবং সিএ ফার্মে কাজ করার জন্য, দেখুন ওদের একটি ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে এই জব রিলেটেড সম্পূর্ণ বিষয়গুলো জানবেন, জানার পরে ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হয়েছে সেলসম্যান চাওয়া হয়েছে।
তাহলে দেখুন আগরতলায় একটি বস্ত্র প্রতিষ্ঠানের জন্য শাড়ি কাপড়ের অভিজ্ঞতা সম্পূর্ণ সেলসম্যান চাওয়া হয়েছে এবং দেখুন যারা ইচ্ছুক রয়েছেন ওদের মোবাইল নাম্বার রয়েছে দুটি এই নাম্বারগুলিতে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়টি প্রথমে জানবেন আপনাদের স্যালারি কোথায় পোস্টিং হবে এবং কী কী কাজ থাকবে সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ার হবেন এই ফোন নাম্বারগুলিতে এবং ক্লিয়ার হওয়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলেই ওদের সাথে কাজে নিযুক্ত হবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনারা যারাই নাম্বারগুলিতে ফোন করবেন প্রতিটি নাম্বারে কাইন্ডলি রিকোয়েস্ট করব অফিস টাইমে ফোন করবেন এবং সেখানে ভালোভাবে জানার চেষ্টা করবেন জবগুলির মধ্যে ডিটেলসে এবং যেটির মধ্যে আপনার চয়েস হয় কাজে ওদের সাথে নিযুক্ত হবেন তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে তাহলে দেখুন আজকে সর্বশেষ যে ভ্যাকেন্সিটি রয়েছে সেখানে বলা হয়েছে লুক চাওয়া হয়েছে তাহলে দেখুন আগরতলা শহরে একটি শোরুম এর জন্য কম্পিউটার অবলিক এক্সেল জানা সেলস গার্ল আবশ্যক তাহলে দেখুন সেখানে বলা হয়েছে আগরতলা শহরে শোরুমের মধ্যে সেখানে ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে এবং সেখানে অনলি যারা ফিমেল রয়েছেন সেখানে আবেদন করতে হবে এবং যারা আবেদন করবেন সেখানে আপনাদের কম্পিউটারের মধ্যে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেটা এক্সেলের মধ্যে সেখানে কাজ রয়েছে এক্সেলের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং দেখুন সেখানে বলা হয়েছে যোগাযোগের জন্য ওদের একটি ফোন নাম্বার রয়েছে 9436130428 এবং সেটা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি 7005682796 তাহলে দেখুন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়টি প্রথমে ক্লিয়ার হবেন ক্লিয়ার হওয়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আপনারা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ।